নমস্কার সকলকে, শুভ সকাল। এই মুহূর্তে আমরা রয়েছি মধ্যম গ্রামের দোলতলায়। কিছুক্ষণ আগেই এখানে উদ্বোধন হয়েছে মিও আমরের আউটলেটের। আপনারা জানেন শীতে গ্রামে প্রত্যেক কেকের একটা ডিমান্ড মানুষের মধ্যে থাকে, আর সারা বছরই থাকে, তবে উইন্টার ভ্যাকেশনে কেকের ডিমান্ড সব থেকে বেশি বৃদ্ধি পায়। বিকানির জগতে অন্যতম নাম মিও আমর। মিও আমরের এই আউটলেটের কিছুক্ষণ আগে উদ্বোধন করেছেন মধ্যমগ্রাম পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুকুমার মণ্ডল। আমরা আপনাদের এই আউটলেটের ছবিটা এবার দেখাবো। কিছুক্ষণ আগে এর উদ্বোধন হয়েছে মধ্যমগ্রাম দোলতলার মিও আমরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিএনই লাইভের এক্সক্লুসিভ পর্দায়। এবার আমরা একটু ঢোকার চেষ্টা করব। আউটলেটের উদ্বোধন হয়েছে কিছুক্ষণ হলো, প্রায় 10 মিনিট। এখনই দেখতে পাচ্ছেন যে প্রচুর ক্রেতাদের ভিড় রয়েছে মধ্যমগ্রাম দোলতলার একদম পাশে। এই মিও আমরের এই আউটলেটটি উদ্বোধন হলো আজ কিছুক্ষণ আগেই মধ্যমগ্রাম পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে পৌরপিতা সুকুমার মণ্ডলের হাত ধরে। মিও আমর বলতে আপনাদের নতুন করে চেনানোর কিছু নেই, সুপ্রাচীন একটা ব্র্যান্ড এবং ফেমাস ব্র্যান্ড, যেখানে কেক, পেস্ট্রি, প্যাটিস, বার্গার সবকিছুর থেকে একেবারেই সেরা। আপনারা দেখছেন ইতিমধ্যে অনেক কচি কাচারা যারা স্কুলে যাচ্ছে তারা ভিড় করেছে, পাশাপাশি প্রচুর মহিলা কেক কিনতে ভিড় করেছে। আমরা একটু কাস্টমারের কাছ থেকে জানার চেষ্টা করব যে তাদের এই আউটলেটে কতটা সুবিধা হচ্ছে। আজকে তো উদ্বোধন হলো, কেমন লাগছে দোলতলার বুকে এই প্রথম? আমি এখানে থাকি না, আমার ছেলে স্কুলে পড়ে, ভালোই লাগছে স্কুলে যাতায়াত করে। এখানে এটা কতটা সুবিধা হবে? সুবিধা হবে, অনেকদিন ধরে আমরা আলোচনা করছিলাম যে এখানে সত্যি আমরা খুব দরকার ছিল। তাহলে আপনার নাম? পিয়ালি বি। এবার আউটলেটে একটু কথা বলার চেষ্টা করবো, তাদের কি কি রয়েছে কথা বলার। নমস্কার, আজকে আউটলেটে কিছুক্ষণ আগে উদ্বোধন হলো, কোনো অফার কি থাকছে? এটা সারপ্রাইজ। সারপ্রাইজ, সারপ্রাইজ। আচ্ছা, তবু একটু যদি জানান ক্রেতাদের যে সবকিছু কি অ্যাভেলেবেল? সবকিছু অ্যাভেলেবেল আছে। খোলা কতক্ষণ রয়েছে? অবশ্যই কাস্টমার অবশ্যই আসবে, ভালোবেসে অবশ্যই তো আসবে। নিয়মকে সবাই ভালোবাসে, সবাই আসবে। দেখছেন কিছুক্ষণ আগেই কিন্তু এর উদ্বোধন হয়েছে, তার মধ্যেই ভিড় চোখে পড়ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো মধ্যমগ্রামের ওয়ার্ড 25 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুকুমার মণ্ডলের সঙ্গে। তিনি কিছুক্ষণ আগে উদ্বোধন করেছেন এই মিও আমরের আউটলেটটি মধ্যমগ্রামের রুখে দ্বিতীয়, আপনার ওয়ার্ডের দোলতলায় এই প্রথমবার মিও আমরের আউটলেট, কি বলবেন? ধরুন মধ্যমগ্রামে 24 নম্বর, 25 নম্বর, 26 নম্বর, 9 নম্বর ওয়ার্ড নিয়ে এটা সেন্টার, তো সেন্ট্রালে এই জায়গায় মধ্যমগ্রামে শ্রেষ্ঠ বড় দোকান এটা হলো এবং সর্বশ্রেষ্ঠ বড় দোকান। এই অঞ্চলে মানুষ দেখবেন হাজার হাজার লাখ লাখ মানুষ এই রাস্তা দিয়ে এখানে যাওয়া আসা করে। স্কুল 3টে 4টে স্কুল আছে, সুদীপের স্কুল আছে, মিস জুলিয়ান্ডি স্কুল আছে এবং বিভিন্ন বড় বড় স্কুল আছে এবং তাদের স্টুডেন্টদের জন্য এখন তো বাচ্চারা সব এইসব এতে অভ্যস্ত হয়ে গেছে। অনলাইনে কোনো ব্যবস্থা থাকছে? অনলাইনে আপাতত নেই, আপাতত এরা অফলাইনে যেগুলো আছে প্রচুর দেখছেন ভিড়। কিছুক্ষণ আগে চাহিদা আছে, কিছুক্ষণ আগে আমরা দেখলাম আপনার হাত ধরেই এই মিও আমরের আউটলেট, যেটা সবারই পরিচিত, বিকানির জগতে একটা অন্যতম ফেমাস নাম বলতে গেলে প্রথম সারিতে যার নাম আসে তার নাম মিও আমর। আর সেক্ষেত্রে দেখলাম আপনি উদ্বোধন করার পর পরই এত মানুষের ভিড়, কচি কাঁচা থেকে শুরু করে তার মায়েরা সকলে এসছে। মানুষের উৎসাহ এই মিও আমর বা বিভিন্ন কোম্পানির একটা স্থান আছে দেখলাম, তো একটা আগ্রহ বেশি আছে, সেই আগ্রহ প্রকাশ করছে, মানুষ আসছেন এখানে। দোলতলার পক্ষে এই ধরনের একটা দোকান প্রয়োজন ছিল এখানে আমাদের। বিজনেস কতটা সাকসেসফুল হবে কি মনে হয়? এখানে যা আছে বিজনেস তো দেখছি আজকের দিনে তো প্রচুর ভিড়, মানুষের উৎসাহ উদ্দীপনা প্রচুর। আর দেখা যাক মানুষের কত, প্রথম দিনে তো বোঝা যায় না, আগামী দিনে 2-4 দিন গেলে বোঝা যায়। কি বলবেন মধ্যমগ্রামবাসীকে? আমি ওদেরকে ধন্যবাদ জানাই মিয়ামোর কোম্পানিকে এবং আমি সকলকে বিশেষ করে মধ্যমগ্রামের সকল ওয়ার্ডের এবং সকল নাগরিককে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা। এই ধরনের দোকানে আপনারা আসুন এবং আপনাদের উৎসাহ উদ্দীপনা যেটা